ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকে আলাদা উন্মাদনায় ভাসছে এশিয়ান ফুটবল ভক্তরা। এএফসি চ্যাম্পিয়ন্স লীগের সুবাদে মাঠে বসে তার ফুটবল শৈলী দেখার সুযোগ তৈরি হয়েছে, সেই উপলক্ষে এবার ইরানের ক্লাব মার্সেপোলিস সমর্থকদের সামনে। গ্রুপ পর্বের ম্যাচে বুধবার মুখোমুখি হবে দুদল, এজন্য এখন তেহরানে অবস্থান করছে আল নাসর। রোনালদোরা আসছেন এই খবরে ব্যাপক উন্মাদনা শুরু হয়ে যায় ভক্তদের মাঝে। ব্যানার প্ল্যাকার্ড নিয়ে তারা হাজির হন ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরে, কিন্তু কড়া নিরাপত্তার জন্য বিমানবন্দরে ভক্তরা দেখতে পারেননি CR7-কে। পরে তারা ভিড় জমান টিম হোটেলে, সেখানে ভাগ্যবান কয়েকজন চর্মচোখে দেখেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাকে। তবে এর মাঝেও তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। রোনালদো যে হোটেলে অবস্থান করবেন সেটা আঁচ করতে পেরে অনেকেই আগে থেকে রুম বুক করে রাখেন, কিন্তু নিরাপত্তার অজুহাত দাঁড় করিয়ে তাদেরও ভিড়তে দেওয়া হয়নি CR7-এর কাছে, জানিয়ে ভক্তদের মাঝে তৈরি হয় ব্যাপক হতাশা। রোনালদোকে দেখতে এই হোটেলে আমি একটি রুম নিয়েছিলাম, আমার মতো আরো অনেকেই এই কাজ করেছে, কিন্তু আমরা একবারও তাকে দেখতে পেলাম না, আমাদের রোনালদোর কাছে যেতে দেয়া হচ্ছে না। ভক্তরা উন্মাদনা তৈরি করলেও চ্যাম্পিয়ন্স লীগের প্রথম ম্যাচে কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে আল নাসরকে। ইরানের ক্লাব মার্সেপোলিস গেল আসরের রানার্স আপ, তার উপর ম্যাচটা হচ্ছে তেহরানে, সুতরাং স্বাগতিকরা যে সৌদি ক্লাবটির কঠিন পরীক্ষা নেবে তা বলাই যায়। শাবাব আল আহলিকে প্লে অফে হারিয়ে গ্রুপ পর্বে জায়গা করে নেয় আল নাসর, লিগেও দুর্দান্ত ছন্দে রয়েছে তারা। সবশেষ চার ম্যাচে জয়ের রেসে আছে দল, নিয়মিত গোল পাচ্ছেন রোনালদো, সেই ধারাবাহিকতা এই ম্যাচেও থাকবে প্রত্যাশা ভক্তদের। এস এম ইকবাল, সময় সংবাদ।